26টা মোনা নি এর মধ্যে গাড়ি ভাড়া আছে লেবারে আছে আমাদের 70টা পরে পরেই এখন আমরা 75 টাকার বেচাছি আমরা তাগর তার নিচে বেশি আমাদের পড়তাই হইতাছে না এই যে মেমো তাহলে আপনাদের 65 টাকার কত 2600 টাকা মন 26টা হয় আবার 500 টাকা গাড়ি ভাড়া নেয় এই পার্কে বাজার থেকে আলি ভাড়া আমার লেবারে নেয় এক মন্তর মধ্যে দাম হলো 2600 টাকা খাজনা আছে এবার লেবার খরচ আছে গাড়ি ভাড়া আছে আবার তোর মধ্যে যে দাম এটা এক মন্তর দুই দিনে পড়ে যাবে লাভ এটা বিবরা খায় মানে এগুলা আঙ্গুরে হাতে ছড়তে না অবস্থা বুঝছেন এই কারণে আমরা কইরা খাই ওই কামলার টিয়া দিয়ে 300 আমরা যে মহাজন আঙ্গুরে তো থাকে 300 গুলা গুলা একটাই এই জায়গায় পিস বল তোর বেচি 50 টাকা কেজি এই কেজি বেশি নাই বড় বড় তোর মধ্যে জায়গা রেখে বেচছি আমি 50 টাকা ভাই নিয়ে যান একটা নিয়ে যান কয়লা আজকে তোর মধ্যে লাগবো না আছে তরমুজ আছে মানে আগে অ্যাডভান্স নিয়ে রাখছে এই জায়গা আমি তরমুজ 50 টাকা বেচছি আর এই তরমুজ কেজি আইছে এই কেজির আর লোকেরা কেজি বিক্রি করেন কি লাগে কেজি আমরা আনন্দ কেজি হিসেবে তো আনেন না আনন্দ পিস হিসেবে আমি তো মন বাওয়ানছি মন বাওয়ানছেন মন বাওয়ানছি মন এক মনের দাম 2600 তাহলে আমি বেশি কেজি মানে খাওকা আমার ভাই বেড়াদের কাছে বেচছিল খাওকা হিসাবে বেশি কেজি ভাই বেশি হ্যাঁ একটা কাস্টমার এক মন নিব না আর আমি মন বাও কিনা নিয়ে আই আমি 500 পিস নিবো আমি 1000 পিস নিবো আমি 2000 পিস নিবো আপনি কি লাগে আপনি মন ভাও কিনবেন আরো বহু লোক আছে তারা মন ভাও নিতেছে তাহলে আমি একা লাভ নাই কোনো মূল্য নাই হিসাব আছে না সব দিন সে তাহলে আমি যদি না কিনে আমি লাগাই দেখবো দুই চারটে কামাই করে দেয় তাহলে আমি তাকে লাগাই আপনারা শুনলেন আরতে বিক্রি হয় মন হিসাবে তারা বিক্রি করে কেজি হিসাবে হ্যাঁ যাই আমরা যারা ভোক্তা আমাদের পকেটের টাকা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে একদম ধুমছে ধুমছে কারণ যদি পাইকাররা যদি কিনে আনে মন হিসাবে তারা তো স্বাভাবিক কেজি হিসাবে বিক্রি করবে তারা তখন পিস হিসাবে বিক্রি করতে পারতেছে না আমার হাতে যে যে কাগজটা দেখতে পাচ্ছেন যে ভাউচারটা এখানে 2600 টাকা মন তারা তরমুজ কিনছে যেটার দাম নাকি পড়ছে 65 টাকা কেজি তাহলে 65 টাকা কেজি যদি কিনে আনে থাকে তার আরও এখানে কস্টিং আছে তাকে স্বাভাবিকভাবে 70 টাকা 75 টাকা বিক্রি করতে হবে এবং এর মধ্যে কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাহলে যেখানে সিন্ডিকেট যেখানে মূল সমস্যা সেখানে আমাদেরকে হাত দিতে হবে আসলে তরমুজের সমস্যাটা কোথায় যেখানে যে তরমুজটা আমাদের দেশের একটি পণ্য দেশের এক দেশে তৈরি করা এবং দেশে আবাদ করা দেশের মাটির সেই পণ্যটা যদি আমাদের সেই বিদেশি টাকাই আমাদের কিনে খেতে হয় তাহলে আসলে আমরা যাব কোথায়